হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনু ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম। আজকে আমি ফার্স্টটি এক্সটেনশন সম্পর্কে আমি আপনাদের জানাবো গুগলের। তো এই ফার্স্টটি এক্সটেনশন যদি আপনি ইউজ করেন আপনার দৈনিক জীবনের ব্রাউজিংয়ের ক্ষেত্রে, আপনার এই ফার্স্টটি এক্সটেনশন খুব প্রয়োজনীয়। আর আমি এক মার্কেট প্লেসে কাজ করি, সেই ক্ষেত্রে আমার এই ফার্স্টটি এক্সটেনশন খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি সবসময় এই ফার্স্টটি এক্সটেনশন ব্যবহার করে থাকি। আরও এক্সটেনশন রয়েছে, আমার কাছে এই ফার্স্টটি এক্সটেনশন ভালো লেগেছে এবং এই ফার্স্টটি এক্সটেনশন আমি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমি ভিডিও মেক করেছি এবং আপনাদের জানাতে। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল আপডেট আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি একটি ব্রাউজার ইন্টার করবেন। ইন্টার করার পর এখানে দেখেন, এখানে আমি ফার্স্টটি এক্সটেনশন সিলেক্ট করে রেখেছি, যেই ফার্স্টটি আমি ইউজ করে থাকি। সো এখানে দেখেন গ্রামারলি। তো গ্রামারলি হচ্ছে আপনার ইংলিশ ওয়ার্ড যদি ভুল হয়ে থাকে, সেন্টেন্সের যে গ্রামাটিক্যাল মেনটেন করে যদি ভুল হয়ে থাকে, গ্রামাটিক্যাল যদি ঠিক না থাকে, তাহলে এটি আপনাকে সিগন্যাল দিবে এবং এটির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে গ্রামাটিক্যাল ফলো করে কিন্তু আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন অথবা আপনি বাইরের সাথে আপনি কথা বলতে পারেন। তো এটি মার্কেট প্লেসে, এটি আমি নিজে ইউজ করি। আপনি যদি ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন তাহলে এটি ব্যবহার করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ইনস্টল করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে। সো এখানে ইউজার কাউন্ট দেখেন, অনেক মানুষ কিন্তু এটি আপনার লাখ লাখ মানুষ কিন্তু ইউজ করতেছে। তারপর এখানে দেখেন ফটো, এখানে ডেমো দিয়েছে। তারপর দেখেন কিওয়ার্ড এভরিওয়ার, কিওয়ার্ড টুলস, এটি আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য খুব হেল্পফুল। গুগলে যদি আপনি একটি নাম সার্চ করেন অথবা আপনি একটি ভিডিওর কিওয়ার্ড খুঁজতেছেন বা আপনার ট্যাগ খুঁজতেছেন, তো এটি যদি আপনি গুগলে সার্চ দেন এবং বিভিন্ন ধরনের ট্যাগ দেখাবে এই রিলেটেড, কিন্তু অর্থাৎ এই কিওয়ার্ড রিলেটেড বিভিন্ন ধরনের ট্যাগ দিবে। সো এখানে আপনার ডিসক্রিপশন বক্স রয়েছে আপনার এটি সম্পর্কে ফিচার। তারপর এটির কিন্তু ইউজার দেখেন, অনেক ইউজার রয়েছে। তারপর গুগল ট্রান্সলেট, সো এটি আপনার যদি মার্কেট প্লেসে ইউজ করেন বা আপনার যদি অনেক সময় দেখা গেছে আপনি মার্কেট প্লেসে ফাইবারে আপনার বা আপনাকে বিভিন্ন কান্ট্রির বায়ার আপনাকে নক দিল, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাষা বুঝতে পারতেছেন না, কারণ আমরা বেসিক্যালি আমরা যদি বাংলাদেশে থাকি তাহলে আমরা নর্মালি হিন্দি তারপর ইংলিশ জেনে থাকি, তার আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা তো বাংলাটা তো আমরা জানি, কিন্তু ইংলিশ বা হিন্দি ছাড়া আমরা বেসিক্যালি অন্য দেশের ভাষা জানি না, যেমন ফ্রান্সিস, তারপর আপনার স্প্যানিশ, তারপর ইটালিয়ান ভাষা আমরা জানি না। সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন। আমি নিজেই অল টাইম এটি ইউজ করে থাকি, কারণ আমার জন্য খুব হেল্পফুল হবে, কারণ কোনো বায়ার নক দিয়ে যদি তাহলে আমি খুব ইজিলি তার ভাষা আমি জানতে পারি, অর্থাৎ সে টেক্সে কী বলেছে সেটি আমি এটির মাধ্যমে ট্রান্সলেট করে অনুবাদ জানতে পারি। তারপর লাস্ট পাসওয়ার্ড, তো লাস্ট পাসওয়ার্ড হচ্ছে আপনার পাসওয়ার্ড ম্যানেজার। এটি কিন্তু ফ্রি, এটি কিন্তু লক্ষ লক্ষ মানুষ ইউজ করতেছে, আমি নিজেও ইউজ করতেছি, কারণ এটি ইনস্টল করে আমি অ্যাকাউন্ট খুলে আমি অ্যাকাউন্ট পাসওয়ার্ডটি আমি একটি ডায়েরিতে লিখে নিয়েছি। কোনো ব্রাউজারে বা কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গায় যদি আমি রেজিস্ট্রেশন করে থাকি, লগ ইন করে থাকি, তাহলে অটোমেটিক পাসওয়ার্ড সিগন্যাল দেয়, সেখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটি সেভ করে রাখি। কোনো এক সময় যদি সেই ওয়েবসাইটে লগ আউট হয়ে যায় তাহলে আমি পাসওয়ার্ড যদি ভুলে যাই তাহলে লাস্ট পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমি সেই ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে পারবো। এটি আমি নিজে ইউজ করি। এখানে দেখেন ড্যাশবোর্ডের আইকন রয়েছে, আপনি চাইলে ফেসবুক, টুইটার বা যে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু এখানে সেভ করে রাখতে পারেন, অর্থাৎ ইমেল পাসওয়ার্ড। তারপর মজবার, পেজ বা ডোমেন অথরিটি সম্পর্কে আপনারা খুব ইজিলি জানতে পারবেন। এটি আপনার ডিএ বা পিএ একটি রয়েছে, এটি আপনার এসইও যারা করে তাদের জন্য খুব হেল্পফুল, আমিও এটিও নিজে ইউজ করি। তাহলে বুঝতে পেরেছেন এই ফার্স্টটি এক্সটেনশন আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, আরও অনেক এক্সটেনশন রয়েছে। তো বেসিক্যালি আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন তাহলে আপনার একটি অপশন রয়েছে নাইট মোড, তো এটি আমি আমার লিস্টে রাখি নাই, কারণ আপনার উইন্ডোজেই থাকে যদি 10 উইন্ডোজ ইউজার হয়ে থাকেন। তো অথবা আপনি চাইলে এক্সটেনশনটি ডাউনলোড করতে বা গুগল ক্রোম এক্সটেনশন স্টোরে আপনি এটি পাবেন, আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। তো আমি এই ফার্স্টটি দিয়েছি। আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন মজবাই আপনার জন্য। আমাদের এই ভিডিওটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।